আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা স্টুডিও 309 এর ফটোকপির হিট রোলার এটা চেঞ্জ করতে যাচ্ছি। তো এটা অনেক সময় আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা যখন কিনে একটা ফটোকপি করি তো ফটোকপির রং হাত দিয়ে ঘষা দিলে কিংবা কখনো ঘষা খেলে সেটা উঠে যায়, সেই জন্য হিট রোলারটা প্রয়োজন হয়, এটা নষ্ট হয়ে যায়। তো আমরা ওটা চেঞ্জ করতেছি। তো শুরুতে যখন আপনারা চেঞ্জ করবেন তো অবশ্যই একজন ইঞ্জিনিয়ারকে দেখে চেঞ্জ করবেন, না হয় সমস্যা হতে পারে, যদি অভিজ্ঞ থাকে তো করতে পারেন, আর সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই টেকনিক দেখে হয়তো বা কিছুটা আপনি কাজ করতে পারবেন। সেজন্য দেখুন আমি এই পাশের যে নাটটা আছে একটা সেটা খুলে নিতেছি, এবং এই পাশে আরেকটা নাট আছে সেটাও খুলতে হয়। এই জন্য আগে এই তারগুলা যে আছে সেগুলাকে খুলে নিবেন। তো তারগুলো খুব ছোট হয়, সেটাকে খুব জোরেভাবে টান দেওয়া যাবে না, ধীরে আস্তে টান দিতে হবে যাতে পিনটা আস্তে করে খুলে আসে। যাই হোক, আমি ওই পাশের একটা নাট খুলেছি এবং এই পাশের নাটটা খোলানো হচ্ছে। তো আমি এই হিট রোলারটা পাবেন কোথায়? এটা দারাজে অনলাইন অর্ডার করলে সেটা আপনাকে দিয়ে যাবে। দারাজে অনেক ধরনের পাওয়া যায়। তো আমি একটা নর্মাল একটা 1000 টাকা দিয়ে কিনে নিয়েছি, তো 1500-2000 টাকা আছে। তো আমার কাছে এটা ভালো মনে হয়েছে, এই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। দারাজে পেয়ে যাবেন, সেখানে হিট রোলার সার্চ করলে পেয়ে যাবেন। দেখুন আমি দুই পাশের দুইটা নাট খুলে এবং তারগুলি খুব সূক্ষ্মভাবে খুলে সেটাকে আমি মেশিন থেকে খুলে নিয়েছি। তো এটাই জায়গায় ছিল, এখান থেকে আমি এখন এটা খুলে নিলাম। এ হচ্ছে আমার হিট রোলারের যে আপনার বক্সটা, সেটা এইটার ভিতরেই মূলত হিট রোলার থাকে। আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য যে ধোলা বালু আছে সেটা আমি সাফ করে নিচ্ছি। দেখুন তারগুলো যে গোছানোভাবে ছিল সে তারগুলোকে আমি এখন গোছানো থেকে ছটিয়ে নিচ্ছি, তাদেরকে টান টুন না খেয়ে নষ্ট না হয়ে যায়। সেজন্য এখন এই পাশে যে নাটটা আছে সেটাও আমি এখন খোলাচ্ছি। আমার কাছে বড় টিস্টারটা নাই, যার কারণে আমি ছোটোটা দিয়ে কাজ করতেছি। তো ছোটোটা দিয়ে কাজ করলে খুবই সময় লাগে এবং সেটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক আছে, নাটটা খোলার পর এই উপরের যে পাটটা আছে সেটাকে বাহির করে নিতে হবে। আবারও তারটা একটু ছিল সেটাও আবার খুলে নিতেছি, যাতে কি ওইটা খোলানির পর যখন টান দিব যাতে কি ছিঁড়ে না যায়। সেই কারণে এখন আমরা সেটি খোলানোর পর দেখুন আমরা এই যে হিট রোলারের কাছে চলে আসছি। ঠিক আছে, হিট রোলারের যে পাশে আপনার এই যে দুটা নাট থাকবে, একটা এই পাশে থাকবে একটা ওই পাশে থাকবে, তো এই দুইটা খুলে নিতে হবে। হ্যাঁ, খোলার পর দেখুন আমি খুলতেছি। বড় নাট নাই যার কারণে চুমুকে কাজ করতেছে না, তো আমি ছোট একটি শোনের মাধ্যমে আমি নাটটা উঠে নিয়ে আসতেছি। তো যখন কিনে নাটগুলো খুলবেন তো খেয়াল রাখবেন এখানে কিন্তু একটা কাজ জাতীয় লাইট আছে, 250 ভোল্টের মতো লাইট, ওইটা যাতে গিয়ে না ফেটে যায়, ভেঙে যায়, খুব সতর্কভাবে নাটটা খুলবেন। মানে এটা চাপের কারণে এখানে এটা নষ্ট হয়ে গেলে তখন দেখা গেছে আপনি আবার এটা কিনে নিতে হবে, সেই জন্য অনেক আবার সময়ের প্রয়োজন হবে। নাটটা আমি নিয়ে নিচ্ছি। এবং এই পাশের দুটা নাট আছে, এই দুটা নাটও আপনাকে খুলে নিতে হবে। খোলার পর আমি উল্টো করে যে একটা পিছনে কাভার ছিল সেই কাভারটা খুলে নিলাম, এবং কাভারে এখানে তিনটা নাট আছে, এই তিনটা নাটও আমি খুলে নিচ্ছি, যাতে কি পিছনের যে আমার হিট রোলারটা আছে সেটা আমি খুবই সহজে বাইট করতে পারি। তো আমি আগেই বলবো, যারা আসলে কামে পারদর্শী নন তারা এই কাজটা ভুলও করতে যাবেন না, তাহলে এই পড়া সেটটার অনেকটা একটা মূল্য আছে,
সেটাকে আপনাকে আবার পুনরায় নতুন কিনে নিতে হবে। এই জন্য আমি বলবো এইগুলো হচ্ছে প্লাস্টিক জাতীয়, যদি একটা কিছু ভেঙে যায় তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হবে, সুপার গ্লু দিয়ে জোড়া দিয়ে কাজ হবে না, তখন আপনাকে নতুন একটা কিনে নিতে হবে। তো আপনার 100 টাকার জন্য 500 টাকার জন্য দেখা গেছে আপনার অনেক বড় লস হয়ে যেতে পারে। তো আমি দেখুন একটা কাজ ও বাহির করে নিয়েছি এবং ভিতরে আরেকটা কাজ আছে, তো এটা কাজ না, এটাকে লাইট বলে। তো এই লাইটটা হচ্ছে কি আপনার আপনার হিট রোলারের ভিতরে থাকে, হিট রোলারকে প্রচণ্ড গরম করে। আমরা যখন ফেদার বেট খেলাই তখন যে আমরা হ্যালোজিন লাইটগুলো ব্যবহার করি, তো এটা অনেকটা ওই রকমই লাইট। এটাকে আলোর মাধ্যমে প্রচুর গরম করা হয় এবং এটা যখন গরম হয় যখন পেজগুলো ভিতরে টানে পেজটাকে, তখন ওই যে কালিটা আছে ওইটাকে পেজের মাধ্যমে গরমের মাধ্যমে ভালো করে লাগিয়ে দেয় যাতে গিয়ে আর না ওঠে। দেখুন সতর্কভাবে আস্তে আস্তে দুইটা বাল্বই বাইর করে নিলাম, সাবধানে এগুলো যেন কোনো মতেই না ভাঙে, ভাঙলে কিন্তু সমস্যা। তো আমি বলবো যারা আসলে বুঝতে না পারেন তাহলে কাজটা ভুলও করতে যাবেন না, আসলে কাজটা অনেক রিক্স আমি মনে করি রিক্স, কারণ একটি বিষয় যদি না বুঝতে পারেন তাহলে আপনাকে আবার একজন ইঞ্জিনিয়ারকে ডেকে আনতে হবে। তো আমি বাল্বটা খুলে নিয়েছি, এখন যে হিট রোলারটা আছে সেটাকে এখান থেকে খুলে নিব। তার জন্য উপরে উল্টা পাশে আরও একটা দুটা নাট আছে, সরি ওই স্টিল জাতীয় দুটা নাট আছে, সেটার নাম জানা নেই আমার। তো দুইটা তিনটা নাট থাকে, তিনটা নাট খুলে নিতে হয়, এই পাশে একটা, মাঝখানে একটা এবং সাইডে একটা। এটা হচ্ছে হিট রোলারের সাথে লেগে থাকে, এখান থেকে কারেন্ট বা হিট ওদেরকে সরবরাহ করে। ওইটা ওখানে যদি আপনার প্লাস্টিক বা কোনো ময়লা জাতীয় আটকে থাকে তাহলে ওই দেখুন হিট রোলারের মাঝখান দিয়ে আমার একটা দাঁড় খেয়েছে, ওখানে প্লাস্টিকের যে উপরে কভার ছিল সেটাকে উঠিয়ে দিয়েছে। তো এই হিট রোলের উপর যদি এই কাগজটা না থাকে তাহলে কিন্তু আপনার পেজে যতই গরম হোক সেখানে যে কালিটা থাকে বা ফটোকপি যে আপনার লেখাটা আসে সেটা হাতের ঘষায় কিন্তু কোনো কিছু ঘষায় উঠে যাবে। ঠিক আছে, দেখুন আমার এটা কোথায় লস হয়েছে, এখান থেকে প্রায় অনেক কাগজ উঠে গেছে হিট রোলারের উপর থেকে। এটা অরিজিনাল ছিল, এটা আমাকে মেশিনের সাথে দিয়েছিল। তো আমি এখন শেষ প্রান্তে দেখা যদি দেখুন আমি এই যে বলটা আছে সেটা খুলে নিলাম এবং বড় বলটা খুলে নিচ্ছি, যার জন্য উপরে একটা বান আছে। ঠিক আছে, এটাকে আমি বান বলতেছি, এটা হচ্ছে গিয়ে বর্ডার, এটাকে হচ্ছে গিয়ে ওই জিনিসটা না বাইর হতে পারে সেজন্য এখানে একটা বানের মতো গোনার মতো আর কি পিছিয়ে দেওয়া হয়েছে। তো সেটাকে খুলে নিলাম, এটা এই পাশেও আছে, এটা ওই পাশেও আছে। ঠিক আছে, এই পাশেরটা আগে খুলে নিচ্ছি এবং ওই পাশেরটাও খুলে নিচ্ছি। এখন এটা টান দিলে আস্তে করে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম, ওটা 2-3 দিনের পরই ওরা দিয়ে যায়, আর ঢাকার মধ্যে হলে খুব শীঘ্রই পাওয়া যায়। তো এটা আমি খুলে নিতেছি, এটা আমার কাছ থেকে 1000 টাকা দাম নিয়েছে, এটা সম্পূর্ণই নতুন। ঠিক আছে, 2 টাকা আমি মাপ দিয়ে দেখলাম, হ্যাঁ একই সমান একই রকম সেম, নো প্রবলেম। তো এটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম। এখন এইটাকে আমি পুনরায় যেভাবে খুলেছি সেম সেভাবে আমাকে লাগাতে হবে। তো যারা ফার্স্ট টাইম বা নতুন করতেছেন তারা অবশ্যই করার সময় নিজে নিজে ভিডিও করে রাখবেন, যাতে গিয়ে কোনো সময় যদি ভুল হয় সে ভিডিও দেখে জেনে আপনি সেটা সংশোধন করতে পারেন। কারণ ভিডিও করলে দেখা গেছে যদি উল্টাও লাগান, ভিডিও দেখলে আবার বুঝতে পারবেন যে এটা কীভাবে ছিল, তখন আবার সেটা করে লাগাতে পারবেন। তো আমি গোনাটা এটা আবার ওইটার সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিতেছি। তো লাগানটা একটু প্রবলেম, তো আস্তে ধীরে লাগাতে হবে। খেয়াল রাখতে হবে যে আপনি নতুন যে হিট রোলারটা নিয়েছেন সেখানে যেন কোনো খোঁচা না খায় বা ওইটা আবার কোনো ছিঁড়ে না যায়, তাহলে আপনাকে আবার নতুন করে আবারও চেঞ্জ করতে হবে। বন্ধুরা, এর ফাঁকে আমি একটু বলবো, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনার মেশিনে কোনো ধরনের প্রবলেম থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যাতে সহি বা সংশোধন করার জন্য হেল্প করতে পারি। এখন এটাকে আমি ভিতরে প্রবেশ করাচ্ছি যেভাবে আমি এটা বাইর করেছিলাম। হ্যাঁ, এটা আমাকে সেট আপ করা হয়ে গেছে,
তো আমি সংক্ষেপ করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে এত বড় ভিডিও দেখলে আপনার সময় নষ্ট হবে এবং আমি কিছু যে মূল পয়েন্টগুলো সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা আমার সেট আপ করা হয়ে গেছে, এখন আমি এটাকে লাগাচ্ছি। তো আমি বন্ধুরা আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কি, যেভাবে আমি খুলেছি এবং সেম প্রক্রিয়া আপনাকে লাগাতে হবে। তো আমি লাগানির পুরো প্রসেসটা আপনাকে আর দেখাচ্ছি না, যাতে কি আপনারা এটা নিজেরাই করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো প্রবলেমে ইনশাল্লাহ আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, একটা লাইক দিবেন এবং যে কোনো বিষয়ে আমাকে জানাতে পারবেন। ধন্যবাদ।